সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য যে অঙ্কগুলি আসে, সেই অঙ্কগুলিকে কিভাবে অতি সংক্ষেপে শর্টকাট মেথডে করা যায় তাই আলোচনা করব। প্রথমে এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তোমরা যদি এটিকে সাধারণ পদ্ধতিতে করতে চাও তাহলে অনেকটা সময় প্রয়োজন এবং সেটি সমাধান করাও অনেকটা কঠিন। তাই দেখা যাক এটা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা যায়। তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে x প্লাস y প্লাস x y বাই 100 তার বাইরে পার্সেন্ট। এখানে প্রশ্ন আসতেই পারে যে x y এগুলো কি। এখানে x বলতে দৈর্ঘ্য কত পার্সেন্ট, কত পার্সেন্ট বাড়লো বা কমলো, বাড়লো বা কমলো। আর y বলতে প্রস্থ কত পার্সেন্ট বাড়লো বা কমলো। তাহলে এই সূত্রটি যদি অ্যাপ্লাই করি তাহলে সহজেই এই যে প্রশ্নটা দেওয়া আছে তার সমাধানটা করতে পারব। তাহলে এখানে কত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি করা আছে, 20%। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো, 20 বসাবো। তাহলে বসাচ্ছি x এর মান হচ্ছে 20 যোগ y এর মান কত, y হচ্ছে প্রস্থটা কত হচ্ছে হ্রাস হচ্ছে 20। এক্ষেত্রে মনে রাখতে হবে যে হ্রাসের ক্ষেত্রে যদি হ্রাস হয় তাহলে যে মানটি দেওয়া থাকবে তার সামনে একটা নেগেটিভ চিহ্ন হবে। এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 20% বৃদ্ধি, তার জন্য শুধু 20 লিখছিলাম, অর্থাৎ এর সামনে প্লাস আছে। এখানে প্রস্থ 20% হ্রাস হয়েছে তাই এখানে 20 সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিয়েছি। প্লাস x, x এর মান হচ্ছে পজিটিভ 20 আর y এর মান হচ্ছে নেগেটিভ 20 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে যদি আমরা বাইরের দিকে পার্সেন্টেজ দিতে পারি, এবার কি হচ্ছে দেখি ক্যালকুলেশন করে। 20 প্লাস মাইনাস মাইনাস 20 প্লাস 20 20 গুণ করলে 400 মাইনাস 400 উপরে নিচে 100 এই প্লাস 20 মাইনাস 20 কাটা গেল 400 অর্থাৎ মাইনাস 4%। এখানে মাইনাস চিহ্নটি আসছে কারণ এই মাইনাস চিহ্ন দিয়ে বুঝতে হবে যে ক্ষেত্রফল 4% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল 4% হ্রাস পেয়েছে। যদি এখানে পজিটিভ আসতো তাহলে আমরা লিখতাম যে ক্ষেত্রফল 4% বৃদ্ধি পেয়েছে। নেগেটিভ চিহ্ন যখনই আসবে তখনই তোমরা ক্ষেত্রফলটি হ্রাস পেয়েছে এটা মনে করে নেবে। অসংখ্য ধন্যবাদ।